বর্তমানে সুইডেনে প্রচুর কর্মী সংকট দেখা দিয়েছে, যেটা ইউরোপের দেশগুলোর মধ্যে এই প্রথম। 1,24,000 জব ভ্যাকেন্সি এখন অ্যাভেলেবেল রয়েছে সুইডেনে। এই ভিসা 2022 সালের জুলাই মাস থেকে ওপেন হয়েছে। এটাকে সুইডেনে জব সেকার ভিসা বলা হয়। ফ্রি ভিসা নিয়ে সুইডেনে বিন্দাসভাবে যান, কোনো ইংলিশ টেস্ট এবং অফার লেটারেরও প্রয়োজন নেই এই ভিসার জন্য। কী কী ডকুমেন্ট লাগবে, কী রিকোয়ারমেন্ট আপনার থাকতে হবে এবং কিভাবে আবেদন করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিসা প্রসেসিং দেওয়ার জন্য আপনার 6টি রিকোয়ারমেন্ট প্রয়োজন। নাম্বার 1, জব ফাইন্ড সিরিয়াসলি। নাম্বার 2, সিবি কভার লেটার, যেটাতে আপনাকে স্টিল হতে হবে। নাম্বার 3, 4-5 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে দেখাতে হবে। নাম্বার 4, হেলথ ইন্স্যুরেন্স পেপার। নাম্বার 5, আপনার পাসপোর্ট, যেটাতে মিনিমাম 10 মাস মেয়াদ থাকতে হবে। নাম্বার 6, আপনাকে সুইডেনের বাইরে থেকে আবেদনটি করতে হবে। এই রিকোয়ারমেন্ট যদি আপনার থাকে, তাহলে কোনো স্কিল হায়ার এডুকেশন জব অফার লেটারেরও প্রয়োজন নেই সুইডেনের জব সেকার ভিসা আবেদন করার জন্য। ভিসা ফি বাংলাদেশি টাকায় 29,000 টাকা, যেটা অ্যাম্বাসিতে জমা দিতে হবে। এখানে দেখুন সবগুলো ওয়েবসাইটের নাম দিয়ে দিয়েছি। এই ওয়েবসাইটে গিয়ে সুইডেন লিখে সার্চ করলে হাজার হাজার ক্যাটাগরির জব দেখতে পারবেন। এখানে বেশিরভাগ জবগুলো মিডিয়াম ক্যাটাগরির এবং এই কাজগুলো বেশিরভাগ মানুষই করতে পারবে। সুইডেনে যাবার পর আপনাদের কিছু লিমিটেশন থাকবে, সেটা একটু বলি। আপনাকে তারা 9 মাসের ভিসা দিবে এবং 9 মাস পরে সেই কোম্পানি আপনাকে আর ভিসা রিনিউ করে দিবে না। কিন্তু এখানে আপনাদের একটি বিশাল সুযোগ দেওয়া হবে। এই 9 মাস কাজ করার মধ্যে আপনি পর্তুগালে যেতে পারবেন সুইডেনের সেই ভিসা দিয়ে, এবং পর্তুগালে টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। আরেকটা সুযোগও থাকবে, আর সেটা হচ্ছে সুইডেনে 9 মাস কাজ করার মধ্যে আপনি যদি অন্য কোনো কোম্পানি বা সেখানে এজেন্সি ধরে টেম্পোরারি ওয়ার্ক পারমিট কন্ট্যাক্ট পেপার ম্যানেজ করতে পারেন, তাহলে সুইডেনে থাকতে পারবেন। সুইডেনে 9 মাস ভিসা দেবার মেন কারণটা হচ্ছে, আপনি যদি 1 বছর সুইডেনে থাকেন, তাহলে সেই দেশের আইন অনুযায়ী আপনাকে সুইডেনের ওয়ার্ক পারমিট কার্ড দিতে তারা বাধ্য। আর একবার কার্ড দিয়ে দিলে সেখানে থাকতে আপনার আর কোনো বাধা থাকবে না। এই জন্য সুইডেনের কোম্পানিগুলো ফরেন ওয়ার্কারদের 9 মাসের ভিসা সিস্টেম করেছে। সুইডেনের এই জব সেকার ভিসাতে গিয়ে আপনি মান্থলি 2 লক্ষ টাকার বেশি ইনকাম করতে পারবেন ইজিলি। যারা ইউরোপে যাবার চেষ্টা করছেন, তাদের জন্য ভেরি ভেরি গুড নিউজ সুইডেনে যাবার। আপনি যদি ইউরোপে যেতে চান, তাহলে নিজে নিজে মেধা খাটিয়ে একটু কষ্ট করুন। আপনি যদি 8 বা 10 পর্যন্ত পড়াশোনা করে থাকেন, তাহলে নেট দুনিয়া সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান আছে আমি মনে করি। সব ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে গিয়ে সিবি কভার লেটার সাবমিট করুন। এই ওয়েবসাইটের মাধ্যমে সেই কোম্পানিগুলো আপনাদের একটি কন্ট্যাক্ট পেপার দিবে। সেটা নিয়ে এবং একটু আগে যে রিকোয়ারমেন্টের কথা বললাম, সেগুলো সহ অ্যাম্বাসিতে জমা দিলে সুইডেনের ভিসা খুব সহজে পেয়ে যাবেন। সিবি কভার লেটার বানানোর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। বিস্তারিত আরও কিছু জানার থাকলে কমেন্টে বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর অ্যাটেনশন।